কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কৃতি সন্তান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনসার আলী খান দৌলতপুর উপজেলা বাসীর পাশে প্রত্যক্ষভাবে থেকে সেবা করতে চান দৌলতপুর উপজেলার প্রতিনিধি আব্দুল আলিম সাতচুর তথ্যচিত্রে বিস্তারিত রবিবার সকালে বীরের কণ্ঠে বীরগাথা অনুষ্ঠানে যোগ দিতে দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আসেন তিনি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকার সুবাদে দৌলতপুরের বিভিন্ন রাস্তা কালবার্ট শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে দূর থেকে দৌলতপুরের মানুষের জন্য নানাভাবে সহযোগিতা করেছি তিনি বলেন এতদিন আমি দূর থেকে দৌলতপুরের মানুষের জন্য কাজ করেছি এখন এই উপজেলার মানুষের পাশে প্রত্যক্ষভাবে থাকতে চাই তিনি আরও বলেন যারা মুক্তিযুদ্ধের পরাজিত সৈনিক তারা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুর সোভান সাধারণ সম্পাদক গোলাম বক্তিয়ার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন